আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোর মধ্যে ভালো আছি। আজকে শুক্রবার, আমি বাইরে গেছিলাম খেলতে, ক্রিকেট খেলতে গেছিলাম। কিছুক্ষণ আগে বাসায় আসলাম, আসার পর একটা জিনিস দেখলাম, কি দেখছি সেটা তো হয়তো আপনারা আমার থাম্বনেল দেখে অথবা ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে কি সমস্যাটা। মোড়টা খুব এগ্রেসিভ, মানে ব্রিডিং টাইম তো এখন, মানে ও মারছে, লাঠি না নিয়ে থাকলে ওর মতো সমস্যা। যাই হোক, থাম্বনেল দেখে আপনারা টের পাইছেন, ও অনেকটা টের পাইছেন, ময়ূর ডিম পাড়া পাঠছে আজকে, আজকে পাঠায়নি গতকালকেই পাঠছে ডিমটা। আমি আমার যেটা ধারণা, কারণ গতকালকে বিকেলবেলা থেকে এই খাঁচাটার উপরে ও ঘষাঘষি করতেছিল, ও যার যে জায়গায় ডিম পাড়ে, গত বছর যে জায়গায় ডিম পাড়ছিল সেই জায়গাটাতে ঘষাঘষি করতেছিল। পরে আমি ক্যারেটটা দিছি কালকে, গতকালকে রাত্রে 7টার দিকে দিছি, যে ডিম এর মধ্যে পড়ে, যেহেতু জায়গা করতেছে সেহেতু এটাকে যদি জায়গা করে না তাহলে বেটার হইতো, আমার জন্য সবার জন্য ময়ূরটার জন্য ভালো হইতো ওখানে ডিম পারলে। কিন্তু আমি যে ক্যারেট দেওয়ার আগে যে সে ডিম পাচ্ছে সেটা খেয়ালই করিনি। ডিমটা মানে ডিম প্রতিবার এই জায়গাটাতেই পাড়ে, এই জায়গাটাতে ডিম পাড়া পাড়ে, সাধারণত এই জায়গায় ডিম পাড়ে, মানে এখানে একটা সুন্দর জায়গা করে দেয় ওখানে ডিম পাড়ে। তবে গতকাল ঘষাঘষি করতেছে বসতেছে, মনে করলাম হয়তো ডিম পাড়বে, সময় হয়েছে যেন বাসা বানাইতেছে। কিন্তু সে যেদিনেই ও বাসা বানাচ্ছে সেদিনেই যে ডিম পেড়ে দেবে এটা ধারণা করিনি। ডিমটা অবশ্য খারাপ খবরও আছে, ডিমটা ফাটি গেছে, যে ডিমটা দেখেন, ডিমটা ফাটার মূল কারণ হলো ডিমটা এদিক দিয়ে পাটছে, কোনো জায়গা ছিল না এখানে, মানে একটা যে আটকাবে জায়গা ছিল না, তো এই জায়গায় ডিমটা পাচ্ছে যে জায়গাটা, এই জায়গাটা ডিমটা আটকানোর কোনো জায়গা ছিল না, পিছন দিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে ওই পিছনে আটকাইছিল ডিমটা, পিছনে যে জায়গায় লিখতেছেন খাঁচার ফাঁকে ওখানে গিয়ে আটকাইছে ডিমটা, তো সেখানে আটকাইছিল, সেই ডিমটা এখন বের করলাম। কিন্তু ডিমটা ওই খাঁচায় বাড়ি খেয়েছে, এ কারণেই সমস্যাটা। এখন কী করার, ডিম যেহেতু ভাঙছে কিছু করার নাই, এটা এখন কপাল খারাপ, প্রথম ডিমটাই ভাঙলো। যারা ডিম পাড়া শুরু করছে, এত দ্রুত ডিম পাড়বে, শীত এখন শেষেই হয় নাই, মানে গরমকাল চলে এখন আসেই নাই, একটা গরম হালকা লাগতেছে, কিন্তু ওই যে শীত যে চলে যায় প্রতি বছর যে এমন ডিম পাড়ে গরমকালে, সে এবার আগেই ডিম পাড়া শুরু করলো। ওই যে ফিমেলটা হয়েছে নিচে, ফিমেলটা পাখা ঝুলিয়ে দিচ্ছে, মানে দুর্বল, তাদের এখন কাটাই করতে পারেনি না। আজকেই ডিম পাড়লো নাকি এমন, আজকে পারে নাই ডিমটা, কালকে রাতেই পাচ্ছে আমি শিওর, রাতে বা বিকেলের দিকে ডিমটা পাচ্ছে আমি শিওর, একদম অবাক শিওর। এখন ওই জায়গাটা সুন্দর করে করে দেবো, সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতেছি। ডিমটা এখন রাখি তাহলে, ডিমটা এখন যদিও ফুটতে পারে, ডিমটা ফাটলেও ভেতরটা ফাটে নাই, অথবা কী করতেছি সেটা দেখাচ্ছি, যে মানে জায়গাটাকে এখন, এই জায়গাটা এখন মানে ব্লক দিতে হবে, জায়গাটা বন্ধ করতে হবে, জায়গাটা পড়ছে, এই জায়গাটাতে পেছনটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি এখানে বস্তা দিয়ে এই জায়গাটা বন্ধ করে দেবো, কেন ডিম পাড়লেও আর না পড়তে পারে। আচ্ছা, তবে একটু পিছাই দিতে হবে, পিছানোর জায়গা নাই, এই জায়গাটা একদম অনেক পিছিয়ে। মোটামুটি ভাবে বন্ধ করি যেন এই জায়গায় ডিমটা, কালো ডিমটা না পড়ে, আর একটু ভালোভাবে করে দেবো এই জায়গাটা বন্ধ। এটা একটা এখানে দেবো, এখানে একটা গুঁড়া দেবো, এই জায়গাটা আমরা যদি গুঁড়া দেই তাহলে আর কোনো প্রবলেম হবে না, এখানে ডিমটা পাড়বে, সুন্দর করে জায়গাটা করে দেবো এখানে, এখানে ডিমটা পাড়তে পারলে ডিমটা না পড়ে। এই হলো এখন অবস্থা, এখানে গুঁড়া দিয়ে দেবো সুন্দর করে, আর এখানে ডিম পাড়বে। বা এমনও হইতে পারে যে ওই যে ডালাগুলো আছে সিল্কিকে বা ওই যে ব্রাহ্মারে যে ডালাগুলো দিচ্ছে, সেই ডালাগুলোও যে এগ্রেসিভ হয়ে গেছে, প্রচুর এগ্রেসিভ হয়েছে, ব্রিডিং টাইম তো এই সময়টাতে, এ কারণে সমস্যাটা, বাইরে যেতে হবে। ওই ওটা সেট আপ করে দেবো তাহলে ডিমটা ওখানে পারবে। যাই হোক, ওটা জানানোর জন্য আমি ভিডিও করতে আসলাম, ডিমটা নিয়ে যাই, ডিমটা রেখে দিচ্ছি। এই যে ফিমেলটা, মেলটা এগ্রেসিভ হয়ে গেছে, মানে এখন মিটিং সময়, তো মিটিং করার সময় ব্রিডিং টাইম, এই সিজনটাতে আসলে এই ঝামেলাটা হয়, এগ্রেসিভ থাকে খুব। যাই হোক, সবাই ময়ূরগুলোর জন্য দরকার নেই, এবং
ডিম পাড়া শুরু করছে, ডিমগুলো যেন ভালোভাবে ফুটাইতে পারি এবং ডিম যেন ঠিকঠাক পাড়ে সেটার জন্য সবাই দোয়া করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।